লালবাগ কেল্লা। ঢাকায় লালবাগে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। লালবাগ কেল্লা বাংলাদেশ তথা ঢাকার অন্যতম একটি মুঘল স্থাপনা। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র তৎকালীন বাংলার সুবেদার মাহমুদ আজম শাহ এই নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি বাংলায় খুব বেশি দিন অবস্থান করেননি, মাত্র 15 মাস ছিলেন তিনি। আওরঙ্গজেবের ডাকে তাকে দিল্লিতে ফিরে যেতে হয়, আর তার যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ। পরবর্তীতে 1680 সালে বাংলার সুবেদার শায়েস্তা খান এই পুনর্নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু কোনো এক অজানা কারণবশত 1684 সালে শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির মৃত্যু হয়। এতে করে শায়েস্তা খান মনে অনেক বেশি কষ্ট পান এবং দুর্গটিকে অপয়া আখ্যা দিয়ে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার প্রধান তিনটি স্থাপনার মধ্যে একটি হল পরিবিবি সমাধি। 1844 সালের পূর্ব পর্যন্ত এটি আওরঙ্গবাদ দুর্গ নামে লোকমুখে সমাদৃত ছিল। 1844 সালের পর থেকে লোকে একে লালবাগ কেল্লা বলে অভিহিত করত। মূলত মুঘল আমলে নির্মিত এই স্থাপনাটিতে মুঘল আমলের স্থাপত্য শিল্পের অনন্য প্রকাশ লক্ষ্য করা যায়। বাসভবন এবং বিচার সভা পরিচালনার জন্য প্রথমে নির্মিত হলেও পরবর্তীতে পরিবিবিকে সমাধিত করার কারণে এটিতে আর বসবাস করেননি শায়েস্তা খান। কালের পরিক্রমায় এটি একসময় অনেক ভগ্নদশায় পরিণত হয়। শায়েস্তা খান যতদিন বেঁচে ছিলেন এই দুর্গের রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার কাজ করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে এর খুব বেশি একটা পরিচর্যা করা হয়নি, তাই দুর্গটি একটি ভগ্নদশা লাভ করে এবং একটি ভগ্ন দুর্গে পরিণত হয়। মূলত পরবর্তী শাসকদের এই দুর্গের প্রতি অবহেলা এবং শায়েস্তা খানের অনুপস্থিতির ফলে এটি হয়েছে বলে ধারণা করা হয়। এই দুর্গের অন্যতম একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে এবং অনেক ধারণা প্রচলিত হয়েছে। কারো কারো মতে এই সুড়ঙ্গ পথটি তৈরি করা হয়েছিল মূলত পলায়নের উদ্দেশ্যে। এটির অপর প্রান্ত মিশেছে বুড়িগঙ্গার ওপারে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মানুষের মাঝে। লালবাগ কেল্লার পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার লালবাগ কেল্লাকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে এবং লালবাগ কেল্লাকে জাদুঘরে পরিণত করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে লালবাগ কেল্লার পরিচর্যার সরকার অংশগ্রহণ করেন এবং সরকারের উদ্যোগে এটি আবার সেই প্রাচীন রূপ ফিরে পায়। সুন্দর পরিপাটি পরিবেশ তৈরি করা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই স্থাপনাটিকে। মূলত মুঘল আমলের স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এবং পরিবিবির সমাধি দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ ভিড় জমায় এই লালবাগ কেল্লায়। চাইলে আপনিও সহজেই ঘুরে আসতে পারেন এই দুর্গটিতে। পরিবারের পরিজনদেরকে নিয়ে এবং প্রিয়জনদেরকে নিয়ে অথবা একা ঘুরে আসতে পারেন চাইলে এই দুর্গটিতে। মূলত নির্দিষ্ট পরিমাণ প্রবেশ মূল্য দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয় এবং যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারেন। বাংলাদেশে এ ধরনের স্থাপনা অনেক বেশি ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসেবে। ঐতিহাসিক স্থাপনা হিসেবে এটি অন্যতম।